হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আমি কিন্তু তোমাদের নিট 2024-এর একটা এক্সপেক্টেড কাট অফ বলে দিয়েছিলাম, এবং তারপরে তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমরা কত কত মার্কস উঠছে তোমাদের এবং কোন কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে। আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, কারণ ক্যালকুলেশন করতেও একটা টাইম লাগছে এবং তোমাদের আগের ইয়ারের সাথে অনেকটাই ক্যালকুলেট করতে হচ্ছে। তো আজকে আমরা পার্ট ওয়ানটা নিয়ে এসেছি, কিছু কলেজ নিয়ে এসেছি এবং কলেজ ওয়াইজ কাট অফ কিন্তু আমি আলোচনা করব, অবশ্যই এক্সপেক্টেড। তো আজকে কিছু কলেজ নিয়ে আলোচনা, তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। প্রথমেই যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে। তো নিট 2023-এর কাট অফ গেছিলো ইউআরদের জন্য গেছিলো হচ্ছে 659 গেছিলো, ওবিসি এদের জন্য 650 গেছিলো, ওবিসি বিদের জন্য 642 গেছিলো, ইডাব্লিউএসদের জন্য গেছিলো 630 এবং এসসিদের জন্য গেছিলো 587 এবং এসটিদের জন্য গেছিলো 432। এটা কলকাতা মেডিকেল কলেজের নিট 2023-এর কাট অফ গেছিলো এবং সেটা নিট 2022-এর থেকে অনেকটাই বেশি কাট অফ গেছিলো। তো এবারের যে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন দেখে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। দেখো, আমরা কেউই কিন্তু শিওরভাবে বলতে পারবো না এখনই, যতক্ষণ না তোমরা যে র্যাঙ্ক পাচ্ছ বা রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটা এক্সপেক্টেড বলতে পারি, ঠিক আছে, একটা রেঞ্জ বলতে পারি। তো আগেরবারে যেভাবে কাট অফ বেড়েছিল আমার মনে হয় এবারেও কিছুটা তো অবশ্যই বাড়তে চলেছে, ঠিক আছে। তো এক্সপেক্টেড কাট অফ যেটা হতে চলেছে তোমাদের কলকাতা মেডিকেল কলেজে, আমার মনে হয় ইউআরদের জন্য 667+ যেতে চলেছে, ওবিসি বিদের জন্য 658+, ওবিসি বিদের জন্য 650+, ইডাব্লিউএসদের জন্য 640+, এসসিদের জন্য 595+ এবং এসটিদের জন্য 440+, ঠিক আছে। এবার যদি কাট অফ কমে তো সবার জন্যই ভালো, অনেকেই চান্স পেয়ে যাবে। তো এইটা একটা রেঞ্জ আমি বলছি যে এর বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কারণ আগেরবারে বা তার আগেরবারের থেকে যেভাবে কাট অফ বেড়েছিল সেই অনুযায়ী আমরা বলতে পারি। আচ্ছা, এসএসকেএম হসপিটাল যেখানে নিট 2023-এর যে কাট অফ গেছিলো ইউআরদের জন্য 653 গেছিলো, ওবিসি এদের জন্য গেছিলো 643, ওবিসি বিদের জন্য 630 গেছিলো, ইডাব্লিউএসদের জন্য 629 গেছিলো, এসসিদের জন্য 576 গেছিলো আর এসটিদের জন্য 416 গেছিলো। তাহলে এটা ছিল নিট 2023-এর কাট অফ গেছিলো। এবার দেখো কিছুটা তো অবশ্যই বাড়বে আমার মনে হয়। তো এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে এসএসকেএম এর জন্য, ইউআরদের জন্য 660+ যেতে পারে, ওবিসি এদের জন্য 652+ যাওয়ার সম্ভাবনা আছে, ওবিসি বিদের জন্য 638+ যেতে পারে, এসসিদের জন্য 585+ যেতে পারে, এসটিদের জন্য 425+ যেতে পারে, ইডাব্লিউএসদের জন্য 638+ যেতে পারে, ঠিক আছে। এনআরএসের নিট 2023-এর কাট অফ গেছিলো ইউআরদের জন্য 645, ওবিসি এদের জন্য 640, ওবিসি বিদের জন্য 629 গেছিলো আর ইডাব্লিউএসদের জন্য গেছিলো 619 গেছিলো, এসসিদের জন্য 557 গেছিলো আর এসটিদের জন্য 379 গেছিলো। তো এবারে এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে, না ইউআরদের জন্য 655+, ওবিসি এদের জন্য 650+, ওবিসি বিদের জন্য 638+, ইডাব্লিউএসের জন্য 628+, এসসিদের জন্য
তোমাদের 568 প্লাস এবং এসটিদের জন্য 388 প্লাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, নিট 2023-এর কাট অফ গেছিল ইউআরদের জন্য 650, ওবিসি এদের জন্য 605 গেছিল, ওবিসি বিদের জন্য 603 গেছিল, ইডাব্লিউএসদের জন্য গেছিল 580, এসসিদের জন্য গেছিল তোমাদের 510 এবং এসটিদের জন্য গেছিল 299, ঠিক আছে। তো এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, ইউআরদের জন্য 624 প্লাস, ওবিসি এদের জন্য তোমাদের 610 প্লাস, ওবিসি বিদের জন্য 608 প্লাস, ইডাব্লিউএস এর জন্য 592 প্লাস, এসসিদের জন্য 518 প্লাস আর এসটিদের জন্য 308 প্লাস, ঠিক আছে। বর্ধমান মেডিকেল কলেজে নিট 2023-এর কাট অফ গেছিল ইউআরদের জন্য 623, ওবিসি এদের জন্য গেছিল 618, ওবিসি বিদের জন্য 609 গেছিল, ইডাব্লিউএসদের জন্য 587, এসসিদের জন্য 522, এসটিদের জন্য 307, ঠিক আছে। এক্সপেক্টেড কাট অফ হচ্ছে ইউআরদের জন্য 630 প্লাস, ওবিসি এদের জন্য 628 প্লাস, ওবিসি বির জন্য হচ্ছে 619 প্লাস, ইডাব্লিউএসদের জন্য 597 প্লাস, এসসিদের জন্য 530 প্লাস আর এসটিদের জন্য তোমাদের 317 প্লাস হতে চলেছে। তাহলে এই ছিল কটা কলেজ, আমি নেক্সট পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।